এই বইটা তো আমি পড়ে দেখি নাই, মানসম্মত কিনা তা আমি জানি না, কিন্তু হ্যাঁ আমি এটা বলবো যে ওনারা যে বইটা বের করে পাঠককে কি মেসেজ দিতে চেয়েছেন সেটা আমি জানি না। তবে দেখেন, বাচ্চা কাচ্চাকে আমরা স্কুলে পাঠাবো, আপনি আপনার ছেলে মেয়েকে ভাই বোনকে স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, কোচিং সেন্টারে পাঠাবেন, সেখান থেকে আপনি কি শিখবেন, কি শিখার জন্য তাকে পাঠিয়েছেন? এখন সেইখানে যারা বোর্ডিং বোর্ডে আছে, যারা টাকা লগ্নি করছে, তারা যদি আপনার বাচ্চাটার সাথে প্রেম করে, নেশা আসক্ত করতে চায় অথবা বিয়ে করে ফেলে, আপনার এই মেয়ে তো দেখা যাচ্ছে বাবা মাকেও চিনছে না, তো বাবা মাকে না চিনার পরিণতিটাও খুব একটা ভালো হয় না। আমরা দেখলাম সেই পরিণতি, বাবা মায়ের যে অভিশাপ সেটা অলরেডি কিন্তু কাজ হয়ে গেছে। গতকালকে আমরা দেখেছি আসলে এই ব্যাপারে আমি শুধু একটা কথা বলবো, এদেশের নাগরিক হিসেবে তারা বইমেলায় আসতে পারেন, কিন্তু তারা যেভাবে এটাকে প্রমোট করছেন, দেখেন আমরা খুব অনাকাঙ্ক্ষিত কিছু রিলেশনশিপ কেউ জড়ালে সেটাকে নিয়ে তো আমরা গসিপ করি, সেটা আমরা দেখতে চাই না। তো ওনারা বই বের করেছিলেন সেই পর্যন্তও ঠিক ছিল, এরপর এটাকে নিয়ে ওনারা ভাইরাল হওয়ার জন্য যা করলেন এবং যতটুকু করলেন সেটা আসলে কারোরই কাম্য না, সেটা করতে গিয়েই ওনারা এই বিপদটা ডেকে এনেছেন। তো আমার কাছে মনে হয় কোনো কিছু নিয়ে মানে অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরঞ্জিত, এই জিনিসটা ভাইরাল জিনিসটা আসলে ভালো না। হ্যাঁ খুবই ভালো, আপনি তো দেখতে পাচ্ছেন না, আজকে তো রবিবার, আজকে একটা ওয়ার্কিং ডে, তারপরও কত মানুষ, আর অন্য অন্য দিন তো শুক্র শনিবার একেবারে তিল ঠাই থাকে না, দাঁড়ানোরও জায়গা থাকে না, তাই না? তো সেই জন্যই আমি বলবো যে মেলার এই পরিবেশ খুবই ভালো। শুধু বাংলা একাডেমির কাছে আমার বিনীত নিবেদন যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি আরেকটু বেশি দেখা হয় বাথরুমগুলো, এবং এখানে অনেক বয়স্ক মানুষ আসে, বিভিন্ন শ্রেণীর মানুষ আসে, তাদের জন্য একটু বসার ব্যবস্থা, একটু খাওয়ার ব্যবস্থা, বিভিন্ন জায়গায় ছোট ছোট যদি একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় সেটা মনে হয় অনেক ভালো, অনেক সুন্দর একটা পরিবেশ হয়। নিরাপত্তার দিক দিয়ে আপনি? নিরাপত্তা তো শতভাগ ভালো, অনেক ভালো বইমেলা। আমি কোনোদিন, আজে এত বছর ধরে ছোটবেলা থেকে বইমেলা আসি, আমি কোনোদিনও নিরাপত্তা সংকটে ভুগি নাই। সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, ভালো লাগে, এবং কোন দিক দিয়ে যে 8-9টা বেজে যায় টেরই পাই না। মানে বিশেষ করে যে বই যারা কিনছেন কোন ধরনের? আমি তো দেখতে পাচ্ছি সব শ্রেণীর পাঠকই আমার বইটাকে তুলে নিচ্ছে, তো সেক্ষেত্রে আমি দেখবো সব শ্রেণীর পাঠকই আসছে, সব শ্রেণীর পাঠকই বই কিনছে, এটা খুবই আশার কথা, ভালো লাগার জায়গা। হয়েছে অমর একুশে বইমেলা, আজকে 10ম দিন, এই 10ম দিনেও আমি ভীষণ খুশি, আবেগ আপ্লুত, এবং মেলায় দর্শনার্থী, পাঠক, সব কিছু সমাগম এত ভালো, এত সুন্দরভাবে সবাই, পাঠক সবসময় আমার বইটা নেয়, রেসপন্স করে, আমি যখন থাকি না তখনও এসে প্রথমেই হাতে তুলে নিচ্ছে তুমি নয়নতারা এবং পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। এবং আমি বেশি ভালো লাগে, ধরেন আমি এখানে বসে আছি, ওরা আমাকে দেখছে না কিন্তু এসে বলছে যে এই তুমি নয়নতারা দাও, এই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই এটা, বা ক্যাশের এই টাকাটা জমা হচ্ছে, এটা দেখে এত ভালো লাগে। এবং সত্যি সত্যি আমার যে পাঠক তৈরি হয়েছে, এবং পাঠক গত বইমেলায় আমার বেরিয়েছিল পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, এটা তৃতীয় সংস্করণ চলছে এখন, rockamai.com-এও পাওয়া যায়, এবং এবারে বেরিয়েছে তুমি নয়নতারা, দুটো বই তারা নিচ্ছে, এবং অনেক সময় আমরা ওইটা ডিসকাউন্টও করে দিই যে দুইটা বই যেহেতু একসাথে নিচ্ছে, তো এটা একটা ভীষণই ভালো লাগার জায়গা। লেখালেখি তো আমি ছোটবেলা থেকেই করি, আমি আগে কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প লিখতাম পত্রিকাতে, এবং আমি বাংলাদেশ কবি সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করছি অনেক দিন ধরে, সবসময় কবিতার সাথে, কবির সাথে আমার এই সংযোগটা ছিল, আছে। এবং সবচেয়ে বড় কথা, এবারে যে তুমি নয়নতারা নিয়ে এসেছি এটাকেও খুব ভালোভাবে মানুষ সাদরে গ্রহণ করেছে, আজকে কিন্তু 10ম দিন, তো আমার বই শেষ, অলরেডি শেষের দিকে, আবার মুদ্রণ করতে যাবে, তো এটা তো আমার জন্য ভীষণ ভালো লাগার, এই ভালো লাগাটা নিয়েই আমি আবার লেখা শুরু করে দেই, বা লিখতে পারি, লেখার শক্তি পাই, ভালো লাগে। পাঠককে এটাই বলবো, পাঠক সবসময় ভালো জিনিসের সাথে থাকবেন, এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি, এই ভাষাকে পেয়েছি, এবং আমরাই একমাত্র জাতি যারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গর্বিত অধিকারী, আমাদের সালাম বরকত রফিক জব্বার সব কিছু কিন্তু আমাদেরই, তো আমরা, আমাদের আছে অমর একুশে বইমেলা, আমাদের আছে শহীদ মিনার, সে এই যে এত গৌরব, সেই গৌরবের মাঝখানে কোনো কালিমা যেন কেউ লেপন করতে না পারে কখনো, কেউ আঙ্গুল তুলতে না পারে, এবং পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে এত বড় একটা বইমেলা, এত মানুষের সমাগম, দেখেন পাশের দেশে কলকাতায়ও কিন্তু বইমেলা হয় কিন্তু আমাদের বইমেলার মতো না, ভীষণ ভালো লাগছে। কারণ সংরক্ষিত আসনে এবার আমি শরীয়তপুর থেকে মনোনয়ন কিনেছি, আপনারা জানেন।